দেশে 10 থেকে 24 বছর বয়সের তরুণ তরুণীদের মধ্যে প্রায় 5% আত্মহত্যার প্রবণতার মধ্যে রয়েছে। এর মধ্যে অন্তত 1.5% ছেলে মেয়ে একবার হলেও আত্মহত্যার চেষ্টা করেছে। বিশ্ব আত্মহত্যা দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীতে প্রতিষ্ঠানটির উদ্যোগে গবেষণা প্রতিবেদন প্রকাশ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বিভাগের সহায়তায় দেশের 8টি বিভাগের বিভিন্ন গ্রাম ও শহরের নাগরিকদের মধ্যে গবেষণাটি করা হয়। শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা দলের প্রধান অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বব্যাপী আত্মহত্যার প্রবণতা নিম্নগামী হলেও উন্নয়নশীল দেশগুলোতে চিত্র উল্টো। আমরা যদি ডিসকাশনে বলি তাহলে আমরা পেয়েছি ওমেন হ্যাভ মোর সুইসাইডাল বিহেভিয়ার, আরবান পপুলেশন হ্যাভ মোর সুইসাইডাল বিহেভিয়ার দ্যান রুরাল, এডুকেশন সিস্টেম অলসো প্লে স্ট্রেস ফ্যাক্টর দে সেইড, আমরা হয়তো সব দেখাই নাই এখানে, ফ্যামিলি সিস্টেম এডুকেশন আর রিলেটেড সুইসাইড বিহেভিয়ার, substance consumption found association with suicidal behavior, emotional issue fearless fearness, social anxiety mentally upset found association with suicidal behavior. আমাদের যারা সমাজবিজ্ঞানী যারা স্বাস্থ্যবিজ্ঞানী তাদের কাছে একটা প্রশ্ন, তাহলে কি সুইসাইড আমাদের সভ্যতার একটি বাই প্রোডাক্ট কিনা? আমরা দিনে দিনে যত সভ্য হচ্ছি আমাদের কিন্তু সুইসাইডের পরিমাণটি বাড়ছে। অনুষ্ঠানে গবেষণা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের খ্যাতিমান মানসিক চিকিৎসকরাও বক্তব্য দেন। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বলি যে সমাজের সবচেয়ে যে কর্মক্ষম জনগোষ্ঠী যারা মোস্ট প্রোডাক্টিভ ফোর্স, যারা 15 থেকে 29 বছর বয়সী, তাদের কিন্তু বর্তমানে মানে ফোর্থ লিডিং কজ অফ ডেথ হচ্ছে আত্মহত্যা। এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে প্রায় 60% মতো জনগোষ্ঠী কিন্তু যাদের বয়স 50-এর আগে তাদের মধ্যে আত্মহত্যা সংঘটিত হয়ে থাকে। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আত্মহত্যা সংঘটিত হয়ে গেলে যেহেতু আমাদের আর কিছু করার থাকে না, তাহলে আমাদেরকে আত্মহত্যা প্রতিরোধ এবং যাদের মধ্যে আত্মহত্যার প্রচেষ্টার মানে বা আমরা বলি সেলফ হার্মের সমস্যা রয়েছে, সেটি যদি তাদেরকে আমরা আমাদের মানসিক স্বাস্থ্য সেবার আওতায় এনে তাদের যদি চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। আর ইয়াঙ্গার জেনারেশন সুইসাইড করছে, তরুণের মধ্যে যে উচ্ছ্বাস থাকার কথা, উচ্ছ্বাস তারা হারিয়ে ফেলছে, তারা আশা হারিয়ে ফেলছে, হতাশাগ্রস্ত হচ্ছে, সুতরাং তাদের মধ্যে সুইসাইডাল প্রবণতা বেড়ে যাচ্ছে। একটা স্টাডিতে দেখেছি WHO যে 41 লক্ষ টিনেজার বিশ্বের অ্যাটেম্প নেয় সুইসাইডাল, 1 লক্ষ চলে যায় পরপারে, 60 লক্ষ পরিবার দগদগে ঘা নিয়ে বিষ যন্ত্রণা নিয়ে মৃত্যু পর্যন্ত ছটফট 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 করতে করতে মারা যায়, বাবা মারা বিশেষ করে। সুতরাং এর একটি ভয়াল পরিস্থিতি থেকে আমরা বলবো ইট ইজ মোর ইম্পর্টেন্ট ইমার্জেন্সি দ্যান কার্ডিয়াক ইমার্জেন্সি টু প্রোটেক্ট দি লাইফ। এ সময় আত্মহত্যাকে আইনগতভাবে একটি অপরাধ হিসেবে চিহ্নিত না করে এটিকে জনস্বাস্থ্যের ঝুঁকি হিসেবে বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। হাসান সাফায়াত, মেডিভয়েস, ঢাকা।